আসসালামু আলাইকুম সবাইকে ইরা চ্যানেলে স্বাগতম। আমার ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। আজকেও আমি আমার সোনামণিদের জন্য মজার একটা গেম নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেটার্সগুলো আছে সেগুলো আমি এলোমেলোভাবে সাজিয়ে রেখেছি, অর্থাৎ তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। তাহলে গেমটার নাম কি দিতে পারি আমরা? রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। ওকে, আমি একবার তাহলে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এইখানে আমি কোন লেটার্সগুলো এলোমেলোভাবে লিখেছি, কেমন? এর নাম হচ্ছে খেই, এরপর এটা হচ্ছে ফি, আই এন ও এল জেই এম। এখন এই লেটার্সগুলোকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে সাজিয়ে লিখব। তোমরাও বাবা মার সাহায্য নিয়ে বাসায় গেমটা আজকে খেলে নিবে, কেমন? তাহলে আমরা শুরু করে দেই। আর আমাকে সাহায্য করছে আমার ছোট্ট সোনামণি সাফওয়ান রাত। রাত সোনা, আমরা কি গেমটা শুরু করতে পারি? হ্যাঁ। আচ্ছা, এবার বলো দেখি এখানে যে লেটার্সগুলো আমি এলোমেলোভাবে সাজিয়ে রেখেছি প্রথমে কোনটা বসবে আমাকে একটু বলতে পারবে তুমি? আই। আই বসবে প্রথমে, যেটা বসবে সেটা কি? আই। আই, ওকে। আমি তাহলে আইটা লিখে নিচ্ছি, কেমন? আইটা কিভাবে লিখব? উপরের ঘর থেকে লম্বা দাগ মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, এখানে হালকা একটু দাগ দিব, এখানে হালকা একটু দাগ দিব। যদিও অনেক বইয়ে বা বেশিরভাগ বইয়ে দাগটা নেই, তারপরও আমরা হালকা দাগটা দিলে দেখতে ভালো লাগে, কেমন? এরপর বলো দেখি রাত, আই এর পরে কোনটা হবে? জেই। জেই, আই এর পরে হবে জেই। তাহলে আমি জেইটা লিখে ফেলছি। উপরের ঘর থেকে দাগ এসে মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, এসে এটা ঘুরে যে এইখানে একটু গোল হয়ে যাবে, মাথায় হালকা একটা দাগ। তাহলে এটা কি হয়ে গেল রাত? জেই। ওকে, জেই। এরপরে কোন লেটার্সটা হবে বলতে পারবে রাত? কেই। খেই। খেই, এরপরে হবে খেই। খেইটা কেমন? ওপরের ঘর থেকে দাগ মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, ঠিক মাছ থেকে একটা দাগ ওপরের দিকে উঠে যাবে এবং এইখান থেকে একটা দাগ নিচ পর্যন্ত চলে আসবে, তাহলে এটা কি হয়ে গেল? খেই। এরপরে কোনটা হবে রাত তুমি বলতে পারবে? এল। এল, তাহলে আমরা এলটা লিখে ফেলি। এলটা কেমন? খুব সহজ। ওপরের ঘর থেকে দাগ মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, তারপর ডান দিকে বাঁকা হয়ে চলে যাবে, এটা হচ্ছে এল। এরপর এলের পর কোনটা হবে রাত বলো দেখি? রাত বলতে পারবে নাকি? এম। এম, ভেরি গুড। রাত তো ভালোই পারছে, আমার ছোট্ট সোনামণিরাও নিশ্চয়ই অনেক ভালো পারবে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, কেমন? আমি তাহলে এমটা লিখে ফেলছি। উপরের ঘর থেকে দাগ মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, এই দাগটা একটু ছোট্ট হয়ে নিচে আসবে, আবার ওপরে চলে যাবে, ওই ওপর থেকে আবার নিচে এসে দাগটা মিলে যাবে, তাহলে এটা কি হয়ে গেল রাত? এম। এম, এরপরে কি তুমি বলতে পারবে? এম এর পরে কোনটা হবে? এন। এন, ওকে। আমি তাহলে এনটা লিখে ফেলি। এনটা কেমন? ওপরে ঘর থেকে মাঝের ঘরের নিচ পর্যন্ত দাগ আসবে, ওপর থেকে বাঁকা হয়ে মাঝের ঘরের নিচ পর্যন্ত আসবে, এইখান থেকে সোজা ওপরের দিকে চলে যাবে, এটা তাহলে কি হয়ে গেল রাত? এন। এন, এবার এন এর পরে কি হবে রাত কি বলতে পারবে বলো দেখি? কোনটা হবে? ও। ও, কি হবে? ও। ওটা কেমন হবে? গোল, একেবারেই সহজ, এক খুব সুন্দরভাবে একটা গোল করে দিতে হবে, তাহলে হয়ে গেল ও, তাই না? কি হয়ে গেল রাত? ও। ও, এরপরে কি হবে বলো দেখি? রাত বলতে পারে নাকি? ফি। ফি, এরপরে হবে ফি।
হেটা কেমন হবে? ওপরের ঘর থেকে মাঝের ঘরের নিচ পর্যন্ত লম্বা একটা দাগ নামবে, দিয়ে এইখানে ওপরের ঘরে একটা গোল হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ফে। তাহলে আমরা এগুলো একবার, লেটার্সগুলো একবার পড়ে নেই, কেমন? রাত পড়া যাবে? হ্যাঁ। ওকে, তাহলে শুরু করি। বলো, আই আই, জে জে, খে খে, এল এল, এম এম, এন এন, ও ও, ফি ফি। আরেকবার পড়ি, আই আই, জে জে, খে খে, এল এল, এম এম, এন এন, ও ও, ফি ফি। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, গেমটা নিশ্চয়ই অনেক মজা লেগেছে। অবশ্যই বাবা মার সাহায্য নিয়ে আজকে বাসায় খেলে নিবে এবং তোমরা পারবে এবং জিতবে, আমি জানি। আমার ছোট্ট সোনামণিরা, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আবার এরকম মজার মজার ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রাত সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।